I can Somewhere. At some new moon, we shall learn that sleeping is not death. Hearing the whole earth change its. State. ভাবলে অবাক লাগে কিছুটা বিস্মিত হতে হয় যে যদি ঋত্বিক ঘটক বেঁচে থাকতেন আজকে তার বয়স পঁচানব্বই হতো শতবর্ষ থেকে পাঁচ বছর আগে তিনি দাঁড়িয়ে আছেন তার যখন জন্ম উনিশশো পঁচিশ সালের চৌঠা নভেম্বর আরও আশ্চর্য এই যে সে বছরই যুদ্ধজাহাজ পটেমকিন বানানসের আইজেনস্টাইন ঋত্বিক ঘটক তাহলে যুদ্ধজাহাজ পটেমকিনের সমবয়সী

ব্যক্তিগতভাবে তার সঙ্গে যেটুকু আলাপ ছিল সেই স্মৃতিচারণা করে আমাদের লাভ নেই কেন স্মৃতি বিশ্বাসঘাতেনি স্মৃতি অনেক সময় সংলাপের বদলে স্বগতোক্তিকে প্রশ্রয় দেয় আমি স্মৃতির মধ্যে যাব না কিন্তু ঋত্বিক ঘটককে নিয়ে যেটা সবচেয়ে আগ্রহের বিষয় যে আমরা আজকে যখন ভারতীয় ছবির দিকে তাকাই তখন দেখি যে হৃত্বিকই একমাত্র চলচ্চিত্রকার যিনি আমাদের সিনেমাকে মানে ভারতীয় ছবিকে একটা আধ্যাত্মিক ও দার্শনিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন তার ছবিতে কিছু কিছু অন্তর্ভুক্তি আছে আজকে আধুনিকতার চরিত্র দিয়ে বিচার করলে আমরা দেখি যে তার মানেই স্বতন্ত্র যদি রেমডান্টের রাতের পাহাড়া ছবিটির দিকে তাকাই নাইট ওয়াচ বা যদি ভিলাসকেতের লাস মেনিনাসের দিকে তাকাই তাহলে বুঝবো যেখানে শিল্পী নিজেকেও পটে অন্তর্ভুক্ত করেছেন এই যে নিজেকে অনিশ্শেষভাবে অবলোকন এবং প্রায় নিষ্ঠুরভাবে নিজের মৃত্যু সংবাদ লেখা মৃত্তিকটা সম্ভব করেছিলেন তার শেষ ছবি যুক্তিতক গপ্পতে তিনি যখন লেন্সের ওপর মদ ঢেলে দেন এবং যখন মদনতাতির গল্প বলেন তার গুরু মানিক বন্দ্যোপাধ্যায়ের থেকে ধার নিয়ে যে মদনতাতি কিছু একটা করতে হবে তো যে বেনারসি বনে সে তার গামছা বনে না বুনতে পারে না এই যে অবস্থান শিল্পীর এই যে নৈতিক অবস্থান এই অবস্থান এই ঘটককে ভারতীয় শিল্পীদের মধ্যে সর্বোত্তম আধুনিক করে তোলে

মানিক বাবুর এই মদন তাঁতির কথা মনে আছে তোমার ওই যে বলেছিল যে ভুবন মহাজনের টাকায় সুতো কিনে আমি তাঁত চালাবো তোদের সঙ্গে মানে করব তাঁত না চালিয়ে পায়ে গাঁটে বাস ধরে গেছে তাই তাঁত খালি স্থান চলে নাই এই সেটা কুলকে হবে আমি হবে তো কামু তার মিথপ সিসি পাশে বলেছিলেন আধুনিকতার সমস্যাটাই নৈতিকতার সেই তুলনায় পূর্ণ শিল্প হচ্ছে অতিবিদ্বদার রীতিক ঘটক যে ছবিগুলো করেছেন মাত্র আটটি ছবি আমরা যদি মনে হয় যে একমাত্র তার সঙ্গে তুলনীয় চলচিত্রমালার জগতে আন্দ্রেই তারকি যিনি সাতটি ছবি করে অমরতার দরজায় করা নাড়ছেন এবং ভারতীয় শিল্পী হৃত্বিক ঘটক কিন্তু কেন ঋত্বিক ঘটক যখন জীবদ্দশায় তখন তার ছবিগুলো নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে বলা ভালো নিন্দা ভাষণ হয়েছে এবং আজকে যখন তিনি নিশ্চিতভাবে প্রয়াত তখনও তার ছবি নিয়ে কিছুটা অস্বস্তি দেখা যায় কেন আমাদের চেনা ফ্রেমে তাকে বন্দি করা যায় না তার একটা মস্ত কারণ যে আমাদের চলচ্চিত্রকাররা সাধারণভাবে হলিউডকে দেখে সিনেমা বানাতে অভ্যস্ত ঋত্বিক হলিউডের বাইরে এটা দিকটাই বলেছিলেন তার শোকস হয় এটা অনেকটাই ঠিক পুরোটা ঠিক না ঋত্বিকের সমস্যার উৎপত্তি এবং নিষ্পত্তি যেরকম নিখুঁতভাবে হয় মেঘে ঢাকা তারায় তাতে আমরা বলতে পারি যে ঋত্বিক একটা কাহিনীর নিরসন কীভাবে করতে হয় তা জানতেন এবং জানতেন বলেই তাকে অস্বীকার করতেও পারতেন তার ছবির দিকে যদি তাকাই তাহলে আমি দেখব যে তাকে যেভাবে সমস্যা বা বাস্তুহারা চিত্রকর করে বানানো হয়েছিল তার জীবের দশায় তিনি তার থেকে ঢের দূরে চলে গেছেন ভাবো ভাবা প্র্যাকটিস করো আমার তো হলো না তোমরা ভাবলে কাজ হবে চলচ্চিত্র যা ছিল সামান্য বিনোদন মাধ্যম যেখানে নাচ গান গল্প কথা দিয়ে একটা দু ঘন্টা আড়াই ঘন্টার বিনোদন মুহূর্ত তৈরি করা হতো যা অনেকটা শহুরে লোকনাট্য জনসাধারণের জন্য সহজ চিত্ত বিনোদন আমার ভাষায় অনভিজাতদের জন্য অপেরা এই যে জায়গা এখানে ঋত্বিক ঘটক এক ধরনের আধ্যাত্মিকতা এক ধরনের দার্শনিকতার পত্তন করেছেন যা ভারতীয় ছবি জানতো না আমি পথের পাঁচালির কথা আমি অপরাজিতের কথা মনে রেখেই বলছি যে ঋত্বিক সম্পূর্ণ অন্নমেরু থেকে যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো বলাকার মতন কাব্য গ্রন্থে বলা যায় সাতৃত্তে মেরে বলা যায় বা রবীন্দ্রনাথের একাকিনীর মতন চিত্রপটে বলা যায় কিন্তু সিনেমা তা বলতে অভ্যস্ত ছিল না ঋত্বিকে সৌজন্যে বলেছে এই যে আমরা ঋত্বিকে স্মরণ করছি সেটাই সৌজন্যের জন্য তো বটেই আর আরেকটা কারণেও যেই চলচ্চিত্রকার মাত্র পঞ্চাশ বছর যার আয়ুষীমা অন্য দুই প্রতিভার মতোই মানিক বন্দ্যোপাধ্যায় এবং মধুসূদন দত্ত এরা যে বিষমবাহু ত্রিভুজ তারা যেভাবে অস্বীকার এবং না বলার অধিকার আ মর্ম আজীবন বজায় রেখেছেন তা অনেক দিন পর্যন্ত ইতিহাসের পক্ষেও ভুলে যাওয়া সম্ভব হবে এমন কোমল দ্যস্ত ছাড় আমার নদী পথারি ছাইড়া আমি চামু গাই যাই খাইবার লাইগা এই সে সুজো গাখন সরনাথি হরনাথি মাস্তু হারা সরনাথি নাম দিতে কাগজের বাবুরা হা ছি 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 ঝি ঝে গুড়া কথা কান্দায় না কোনো কামের কথা কান্দায় না

মোটামুটি তিনি চেয়েছিলেন একটা জনসংযোগ যদি আদি যুগের কথায় ফিরে যায় গল্প লিখতেন অনেক গল্প ছাপা হয়েছিল তাতেই সন্তুষ্ট হতে পারতেন তো তা না করে তিনি গণনাট্যের সংযোগ এলে নাটক করলেন কারণ আরও বেশি মানুষের কাছে তিনি পৌঁছতে চান সেই নাটক থেকে তিনি ছবিতে এলেন কিন্তু কোন ছবিতে যে ছবি শুধুমাত্র দৃশ্যের কুচকাওয়াজ তেমন ছবিতে কি তা না যদি এমনকি তার প্রথম ছবি উনিশশো বাহান্ন সালের নাগরিককে আমরা ধরি তাহলেও দেখব যে তিনি নাগরিকে এমন দুটি উপাদান আরোপ করেছেন যা সত্যিই আন্তর্জাতিক চলচ্চিত্রে অভূতপূর্ব এবং মাত্র ২৫ বছর বয়সের একটি যুবক এই ধরনের ভাবনা চিন্তা করছেন এটা হেমাঙ্গ বিশ্বাস বলেছিলেন পুদফকিনের সঙ্গে তার শব্দ নিয়ে আলোচনাতেও যে আমরা অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু ছবিতে আমরা আরও অবাক হই দুটি জায়গা দেখে এটা উদ্বাস্ত সমস্যার ছবি না এটা ভারতের প্রথম রাজনৈতিক ছবি কিন্তু এও বাহ্য আগে কাহ আর আগে কি বলা যায় আগে দেখবেন শব্দের ব্যবহার এই যে মৃত্যুর ধাত পদধ্বনি ক্রমশই একটা মেটালিক সাউন্ড বড় পর্দায় চলে যাচ্ছে এটা আমি শিল্পী রামানন্দ সেনগুপ্ত যিনি এই ছবির ফটোগ্রাফার ছিলেন তার সঙ্গে আলোচনা করেও দেখেছি যে এটা একটা অসাধারণ মুহূর্ত এমনকি এই মুহূর্তটা নিয়ে তার শব্দ পুনঃ যিনি সত্যেন চট্টোপাধ্যায় ঘটনাক্রমে সত্যেনদার এটাই প্রথম শব্দপুনঃ সংযোজনা তার সঙ্গে তার মতানৈক্য হয়েছিল এমনকি কলহ হয়েছিল কিন্তু ঋত্বিক নিজের পয়েন্টে অবিচল থাকেন ফলে সত্যেনদা অমত থাকা সত্ত্বেও এটা করে দেন এবং সত্যেন চট্টোপাধ্যায়ের বক্তব্য যে করে আমি ছবিটা দেখে বুঝি যে ঋত্বিক ঘটক শব্দের ক্ষেত্রে কি পরিমাণ বিপ্লব সম্ভব করতে পারতেন এই ঝগড়া আমাদের সবার পক্ষে আশীর্বাদ হয়ে উঠেছিল বা যখন একটি পরিবার গৃহ থেকে উচ্ছেদ হচ্ছে একটা ভারাঠে পরিবার তখনই কলকাতা শহরে দুর্গা প্রতিমা ঢুকছে এই যে আগমন এবং নিরঞ্জন তার সমবিন্যাস এটা হৃতিক ঘটককে অনেক দূর প্রসারী চিন্তার সঙ্গে যুক্ত করে দেয় তার তুলনায় তিনি যে ইন্টারন্যাশনাল গান দিয়ে ছবিটাকে শেষ করেন এবং তারই ভাষায় বলা যায় যে এক ধরনের সি শার্প টোন ছিল সেটা রণীভে যুগের প্রভাব অতি বামপন্থা এটাকে দেখলে তার গুণকে কম করে দেখা হয় পরবর্তী পাঁচ বছর তিনি কাজ করতে পারেননি ফিল্মিস্তান স্টুডিওতে কাজ করেছেন মধুমতির চিত্রনাট্য লিখেছেন কিন্তু এগুলো তার পক্ষে উপকার হয়েছিল এই যে পাঁচ বছরের স্তব্ধতা তারপর অযান্ত্রিক এলো অযান্ত্রিক ছবিটা কেন স্মরণীয় এর নানা গুণ আছে থরে থরে গুণ যেমন রায় যখন আলোচনা করেন তখন এই ছবির চিত্রগ্রহণ নিয়ে কথা বলেন এর মৃতমাত্রা নিয়ে কথা বলেন এবং কোনো সন্দেহ নেই আমি সত্যজিৎ সম্পাদক দুলাল দত্তের কাছ থেকেও শুনেছি যে তিনি এই ছবিটির অসম্ভব ভক্ত ছিলেন এর সম্পাদনাকে অসম্ভব পছন্দ করতেন এমনকি দুলাল দত্তকেও তিনি বারবার বলেছেন এই ছবিটি দেখতে সম্পাদনার জন্য কিন্তু আমার প্রশ্ন সেখানে নয় সত্যজিৎকে যদি জিজ্ঞেস করা হয় যে এই ছবিটির মানে কি একটি গাড়ি কে একটা মানুষ পাগলের মতো ভালোবাসছে এটার মানে কি তখন রায় তার ব্যাখ্যা দিয়েছিলেন যে অ্যান্থোপোমার্সিজম মানে বস্তুতে নরত্তারক একটা বস্তুকে মানুষ হিসেবে ভাবার চেষ্টা এটা আমি ভুল বা ঠিক কিছু বলবো না কেন এটা একজন মানুষের মতামত শিল্পের নানা রকম কথা হতে পারে এবং সত্যজিতের একটা মানে গে গেয়ার্টিজ যিনি সমস্ত পূর্ব ইউরোপীয় সিনেমার পুনরুত্থানের জন্য দায়ী এই আমাদের আন্দ্রে ভাইদা থেকে সকলেই যার ছাত্র রোমান পোলানস্কি তিনি এই ছবিটা দেখে বলেছিলেন এটা হচ্ছে একটা সভ্যতার রূপান্তরের গল্প অর্থাৎ একটা সামন্ততান্ত্রিক সভ্যতা একটা বুঝজোয়া সভ্যতায় রূপান্তরিত হচ্ছে তখন মানুষের মধ্যে যে মনোবিপর্যয় দেখা যায় সেটা তিনি বিমলের মধ্যে দেখেছিলেন কোনো সন্দেহ নেই এটা এক ধরনের ইউরোপীয় অবলোকন पाए तलाय तो देखे जा तो नाचन खाने घर में আরেকজন বড় সমালোচক ইনি ঋত্বিক ঘটকের প্রতি খুব সহানুভূতি নিয়ে ই করতেন কাজ করতেন গুরুদাস ভট্টাচার্য তিনি একে বলেছিলেন কমোডিটি ফেটেছে এর বিরুদ্ধে আমি আপত্তি করবো যে এটা বিমলের যে ভালোবাসা গাড়ির প্রতি তা পণ্যপৌতলিকতা নয় এটা গুরুদাসবাবু একটু অবান্তর কথা বলেছেন তার প্রতি শ্রদ্ধা রেখেও বলা যায় আর স্বয়ং ঋত্বিক ঘটক বলেছিলেন যন্ত্রের সঙ্গে মানুষের দ্বান্দ্বিক সম্পর্ক এখন এই যে জায়গা আমার এই ছবিটা দেখে সবসময় মনে হয় ছবিটা ভারতীয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে কি মারাত্মক বিপজ্জনক বাক নিয়েছে যেখানে আমরা সারা দেশে যন্ত্রকে সাধারণত অভিশাপের চিহ্নায়ন বলে মনে করি রবীন্দ্রনাথের মুক্তধারাই বলুন আর রবীন্দ্রনাথের করবেই বলুন অথবা গান্ধী আহমেদাবাদ টেক্সটাইল মিলের ওপর লেখাগুলোই বলুন এই যে দুজন মনীষী যন্ত্রকে ধিক্কার দেন এবং যন্ত্র সভ্যতার প্রতি সন্দেহ পোষণ করেন তার মূল কারণ যে যন্ত্র ইংরেজরা যেভাবে এনেছিল ঔপনিবেশিক শাসন যেভাবে এনেছিল তাতে যন্ত্র মানে আমাদের কাছে অভিশাপ যন্ত্র মানে আমাদের কাছে বস্তি গণিকাল হয় চোলাই পান অথবা সমাজ জায়গা এই আপনি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কথা ভাবুন যাতে আমাদের সন্দেহ যেখানে আমরা বাস বাসগৃহ বানাতে চাই না যেখানে বাসিন্দা মাত্রই আমাদের সন্দেহভাজন তার কারণ যন্ত্র তো আমাদের দেশে স্বাভাবিকভাবে আসেনি হৃত্বিক ঘটক তাহলে যন্ত্রের মাধ্যমে কি বলতে চাইছেন দেখবেন যে সুবোধ ঘোষের মূল গল্পর সঙ্গে ঋত্বিক ঘটকের কাহিনীর তখত হচ্ছে এখানে সম্পূর্ণ অনেক সময় অবান্তর মনে হয় একজন বড় শিল্পী বলেছিলেন যে শুধু ওরাও জায়গা এই জায়গাটার ইতি ঘটক যদি বাদ দিতে পারতেন জোয়েন চৌধুরী কিন্তু কথা হলো যে ওরাও জায়গাটা যদি না থাকত তাহলে একটা চমৎকার গল্প তৈরি হতো প্রেমের গল্প প্রকৃতির গল্প কিন্তু এটাকে জীবনন্দার যেভাবে ইতিহাস চেতনা বলেন যেভাবে এলিয়ার ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বলেন ওই সময় এবং সময়ান্তরকে ব্যবহার করা তা হতো না অর্থাৎ কৃত্তিক ইতিহাসের জড়ায়ুতে চলে গেছেন উৎসে আর্যাবর্ত যা জানে না এই জন্মদ্বীপ বা এই যে ভারতীয় উপমহাদেশের আদিতম বাসিন্দা যারা তারা নবতম আবিষ্কার অটোমোবাইলকে দেখছে এই যে মুহূর্তটি এই মুহূর্তটিকে ঋত্বিকের দেখার দরকার ছিল কেননা স্বাধীনতার পরে যখন আমাদের শিল্পায়ন নগরায়ন হচ্ছে তখন ঋত্বিক ঘটক তার মার্ক্সবাদী বিশ্বাসের থেকেই চাইছিলেন যন্ত্রকে মানুষ ভালোবাসতে শিখুক কারণ যদি সত্যি শ্রমজীবী সভ্যতার পত্তন হয় তাহলে যন্ত্রকে ভালোবাসার একটা গান গাইতে হবে এবং যন্ত্র শুধু দানব নয় যন্ত্র প্রেমিকার ওষ্ঠ বটে এটা ঋত্বিককে প্রমাণ করতে হবে ঋত্বিক কীভাবে প্রমাণ করতে পারছিলেন বিমল যেভাবে গাড়িকে ভালোবাসছিলো গাড়িটা যেভাবে তার সঙ্গে কথা বলছিল দেখবেন বেঙ্গল ক্লাবের বাবুরা যারা আমার মতো মধ্যবিত্ত আপনার মতো মধ্যবিত্ত তারা কিন্তু সন্দেহ করে তারা বলে গাড়ি কি আওড়া থাকে মানে লোকটি কি পাগল গাড়ি কি মেয়ে মানুষ কিন্তু আদিবাসী যারা যারা ওরাও যাদের জীবন ছন্দ বৈরাখীর নৃত্যের মাধ্যমে তাদের জন্ম তাদের বিরাহ, তাদের মিলন তাদের মৃত্যু তাদের মিথুন যার সঙ্গে রীতিঘটক গাড়িটাকে রেখেছেন এর মধ্যে একটা উপবয়ান যেখানে একটি মেয়ে একটি ছেলের সঙ্গে পালিয়ে এসছে এবং পরিত্যক্ত হচ্ছে এটি একজন নারীর প্রেম এবং একটা যন্ত্রের প্রেম দুটোকে পাশাপাশি রেখে বিরাট সময়ান্তরে বিস্তৃত ভারতীয় সভ্যতার মধ্যে ঋত্বিক ঘটক সময়কে পরীক্ষা করেছেন তাতে আমার মনে হয় যে ঋতিক ঘটক আসলে দার্শনিক বা বলা যায় একজন সত্যিকারের উপন্যাসিক No. <laughs> যখন ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউড লেখেন একশো বছরের নিঃসঙ্গতা তখন তিনি কি করেন লাতিন আমেরিকার হিস্টোরিওগ্রাফিক মেটিরিয়ালস বা ইতিহাসের পাথর উপাদানগুলো হারিয়ে গেছে বলে তিনি জুড়তে চান তিনি তার কাছে তো যথেষ্ট উপাদান নেই ফলে তাকে অলিক স্বপ্ন আমদানি করতে হয় যাকে আমরা ম্যাজিক রিয়াল বলি আসলে ম্যাজিক রিয়াল না এগুলো সাহেবদের কাছে ম্যাজিক রিয়াল মনে হয় আমাদের কাছে তো রিয়াল আমাদের কাছে রামায়ণ মহাভারতের অনেক উপাখ্যানই রিয়াল হতে পারে কারণ সেগুলো অলিখিত ইতিহাস এই যে অলিখিত ইতিহাস আনরেকর্ডেড রিয়ালিটি এই রিয়ালিটি যা কিংবদন্তির মধ্য দিয়ে প্রাণ পায় তা কিংবদন্তি এবং সময়কে ঋত্বিক ঘটক জুড়ে ভারতীয় ইতিহাসের একটা নবপর্যায় শুরু করার একটা নবব্যাখ্যা শুরু করার চেষ্টা করেন যেটা ঔপনিবেশিক ব্যাখ্যার থেকে আলাদা যেটা ভিনসেন্ট স্মিথের ইতিহাস অথবা রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস নয় এটা শিল্পীর একটা বিরাট দায়িত্ব এই যে শিল্পীর অস্তিত্ব থাকবে ইতিহাস চেতনায় মর্মে থাকবে পরিচ্ছন্ন জ্ঞান এটা অজান্তিক দেখে আমরা প্রতি মুহূর্তে পদে পদে অনুভব করি যদি সিনেমাটিক দিক থেকে দেখি তাহলে তো এর গুণের সীমা নেই রূপশীর কণ্ঠে জড়োয়া গয়না যেভাবে শোভা পায় একটা এক্সট্রিম লং শার্টের পর একটা এক্সট্রিম ক্লোজ আপ যেভাবে নিসর্গকে বারবার দেখানো হচ্ছে যে নিসর্গ মানুষের জীবনের অংশ এভাবে দেখলে অজান্তিককে বা যে সমস্ত লো অ্যাঙ্গেল ক্যামেরায় বা যে সমস্ত অনিবার্য কম্পোজিশনের ঋত্বিক ঘটক দেখেছেন তাতে বোঝা যায় যে তিনি তার মাথাটা এবং তার সমস্ত চেতনা কিভাবে শিল্পের সঙ্গে উন্নীত একটা হরগৌরী মিলন চিন্তা এবং রূপের আমরা যদি তার পরের ছবিতে আসি ধরুন বাড়ি থেকে পালিয়ে বাড়ি থেকে ছাল পালিয়ে ছবিটা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় নয় কেন প্রিয় নয় মানে এটা আমার মনে হয় ঋত্বিক ঘটক শিশুকে যে জায়গায় রেখেছেন শিশু এত চিন্তাশীল নয় তেলের শিশি ভাঙলে পরে খুকুর ওপর রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা এইটুকু আমার আপত্তি ছবিটাকে আমরা যখন দেখি যেসব অবলিক অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে কলকাতার গরিব বা ছিন্নমূল মানুষকে দেখা যায় বড় বড় জলের পাইপের ভেতরে বা রাস্তায় তাতে আমার মনে হয় ঋত্বিক কোনো একটা অস্বাভাবিক জায়গার খোঁজ করছেন এরকম জায়গা বুনু বুনুয়েল চেষ্টা করেছিলেন এবং লো জলবিরোধের যে কিছু প্রভাব বাড়ি থেকে পালিয়েতে আছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ঋত্বিক ঘটক পাল্টে যাচ্ছিলেন এটা লো অ্যাঙ্গেল ক্যামেরার প্রভাব তো আছেই এরম আমরা ফেলিনি রামারকে দেখি পরে ঋত্বিক ঘটক এই যে কাঞ্চন একটা বাড়িকে দেখে গ্রামের ছেলে যে উঁচু বাড়ি দেখে কিন্তু সে যখন একটা বাড়িকে দেখে সে বাড়িটা অনেক উঁচু মনে হয় তার কারণ লো অ্যাঙ্গেল ক্যামেরা এত লো অ্যাঙ্গেলে যে ঘটক দেখিয়ে দেন যে একটা সাবজেক্টিভ ক্যামেরা কোথায় যেতে পারে এবং এইটি কাঞ্চন ফিরে আসে এই ফিরে আসার গল্পটা ঋত্বিক ঘটকের জীবনে চিরন্তন ঋত্বিক ঘটকের ইতিহাস কিন্তু চেতনা কিন্তু পুনরাবৃত্ত করে কার হয়েছে আর একটা বক্রিবার বাস্তবতা সত্যদিত্রায়ের অপু কেন কোনোদিন আর নিশ্চিন্দিপুরে ফিরল না এ নিয়ে অপরাজিত সংসার এবং পথের পাচারই প্রচণ্ড ভক্ত হৃত্বিক ঘটকের একটা সংশয় ছিল একটা আপত্তিও ছিল তিনি তার একমাত্র সত্যদিতায় লেখায় যেটা আমার মনে হয় ভারতবর্ষের সত্যজিৎটায় সবচেয়ে বড় মূল্যায়ন সেই লেখায় তিনি সত্যজিৎটার প্রশস্তি করার পর এই প্রশ্নটা উত্থাপন করেছেন আপনি দেখবেন সবসময় সবসময়টা নতুন বাড়ি নতুন বাসার সন্ধান করেন অর্থাৎ তার মনে হয় একবার কোনো নির্দেশের ভুলে আমাদের ঠিকানা বদলে গেছে এখন আমাদের নতুন ঠিকানা খুঁজে পাওয়া জরুরি এটা শুধু উদ্বাস্তু অথবা উদ্বাস্ত নয় তার প্রশ্ন নয় পরবর্তী কোনো ছবিতে সুবর্ণরেখায় তিনি বলেছিলেন উদ্বাস্তু কে উদ্বাস্তু নয় অর্থাৎ তার রুটলেসনেস শুধু দেশ বিভাগজনিত ভৌগোলিক বাস্তবতার উপর নির্ভর করে না আপনি দেখবেন এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো আন্তনিয়নির চরিত্রগুলোর মতন যে দেশে দেশ বিভাগ হয়নি ইটালি বড়রকদের ছবি করতেন মাইকেল মাইকেল আঞ্জেলো আন্তোনিয়নি কিন্তু অসামান্য চলচ্চিত্র স্রষ্টার নায়কদের কোনো স্থায়ী বাসস্থান থাকে না হৃত্বিকেরও কোনো স্থায়ী বাসস্থান থাকেন না তিনি জানেন যে আধুনিক মানুষ মাত্রই অনিকেত এক্ষেত্রে ভৌগোলিক বিভাজনটা একটা উপলক্ষ মাত্র আসলে দূরে কাছে কেবলই ঘর ভাঙে গ্রামপতনের পতনের শব্দ হয় এই গ্রামপতনটা পতনটা ঋত্বিকের ক্ষেত্রে আত্মার পতনও এরপরে তিনি যখন মেঘে থাকা তারা এলেন তখন তো আমরা তার উদ্দেশ্য স্পষ্ট বুঝতে পারলাম তিনি যখন গল্প বলেন গল্পটা দুটো গল্প শুধু আজাদগড় কলোনির একটি এম এ সেকেন্ড ইয়ার ড্রপ আউট মেয়ে নীতা চক্রবর্তীর মর্মান্তিক মৃত্যুর কারণ গল্প তিনি বলেন না পারিবারিক স্বার্থপরতার জন্য এই মেয়েটির মৃত্যু সে গল্প তিনি বলে না বলেন না তাহলে আমরা অব্যাহতি পেতে পারতাম এবং তাহলে আমরা সিনেমাটাকে ভুলেও যেতে পারতাম সত্যি কথা বলতে কি দেশ বিভাগ তো সত্তর বছর আগেকার ঘটনা তারও আগে তাকে মনে রাখার সেই অর্থে প্রয়োজন আমাদের নেই এরকম ঘটনা ইতিহাসে আগেও হয়েছে কলিঙ্গ যুদ্ধ হয়েছে পলাশির যুদ্ধ হয়েছে পানিপথ হয়েছে দেশ হল হলো আমরা ভুলে যেতে পারি উই ক্যান অ্যাফোর্ড টু ইগনোর উই ক্যান অ্যাফোর্ড টু ফরগেট এই যে আমরা যে ফরগেটিং অ বিইং সপ্তাহকে ভুলে যাওয়ার চেষ্টা করছি ঋত্বিক এর বিরুদ্ধে একটা আপত্তি শ্বর তোলেন এই যে ফরগেটিং অ বিইং একটা হাইডিগার বলেছিলেন মিলান কুন্দেরা তার উপন্যাসের শিল্পরূপ আরম্ভই করেছেন এই জায়গাটা দিয়ে এই জায়গাটাকে ঋতিক ঘটক ধরতে চান কিভাবে ধরতে চান তিনি সমান্তরালভাবে কুমার সম্ভবনের গল্পটা অর্থাৎ মহাকাল শঙ্কর তিনি পার্বতীর সঙ্গে মিলিত হবেন এই যে পঞ্চম ও ষষ্ঠ শতকের যে লেখা কালিদাস মহাকবি কালিদাসের এই মহাকাব্যের সঙ্গে তিনি আজাদগাঁ উজ্জয়িনীর সঙ্গে তিনি আজাদগড়কে জুড়ে দেন এই জুড়ার ফলে হচ্ছে যে ভারতীয় ইতিহাস একটা বিস্ফোরণ ঘটে আপনি যদি জানি নাই তো তুমি এলে আমার ঘরে জেরাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে দেখেন তাহলে বুঝবেন দেবী মানবীর যে সম্পর্ক এবং ভারতীয় ইতিহাসের মধ্যে যে অন্তর্ঘাতের বীজ ঋত্বিক ঘটক পুঁতে দিচ্ছেন সেখানে নির্মাণ কত গভীর অথবা আমি যা বলছিলাম যদি শব্দ দিয়ে ছবিটাকে দেখেন তাহলে দেখবেন যে ঋত্বিক ঘটক কিভাবে নিঃ সৃষ্টি করেন কিছু নামতা পড়ার আওয়াজ কিছু নয়েজ তৈরি করে আমাকে ঋত্বিক ঘটকের ছাত্র কুমার সাহনি বলেছিলেন যে আজকে ভারতীয় সিনেমার প্রধান সংকট হচ্ছে ভারতীয় সিনেমা পিওর সাউন্ড শুদ্ধ স্বর শুনতে চায় তাহলে বোঝেই না যে কোলাহল না থাকলে শুদ্ধ স্বর শোনা যায় না পুনে ফিল্ম ইনস্টিটিউটে উনি যখন পড়ছিলেন তখন ঋত্বিক ঘটক ওদের একটা মদের আড্ডায় নিয়ে যাওয়ার সময় হঠাৎ পানের দোকানে আশা ভোসলের গান শুনিয়ে বলেছেন লেসন দিস ইজ মিউজিক কেন সেখানে পানের দোকানের কোলাহল সেখানে সামনেই একটা গণিকালয় তাতে আজে বাজে লোকে যাওয়া আসা তার কোলাহল সম্পূর্ণ একটা অশিল্পিত পরিবেশের মধ্যে একটা বিশুদ্ধ মল্লার ভেসে আসছে এখান থেকে ঋত্বিক ঘটক সঙ্গীতের বিশুদ্ধতা সঙ্গীতের ব্রহ্মাত্ম খুঁজে পাচ্ছেন এই যে পুরো সাইলেন্স কখনো সিনেমায় সম্ভব হয় না ডিজিটালি আমরা যেটা শরীর তৈরি করি আজকের যুগে সেটা সম্পূর্ণ কৃত্রিম এবং অবাস্তব যেটা বাস্তব সেটা হচ্ছে কোলাহল থেকে শুদ্ধতা তৈরি করা ঋতিক এই যে সামান্য কোলাহলের মিশেল দিয়ে একটা সোনা বার করে আনেন এটা সু মেঘে টাকা তেমন তারা এমন পরতে পরতে আছে যে আপনি সত্যি অবাক হয়ে ভাববেন যে এই জায়গা কি করে তৈরি হলো এবং মেঘে টাকা তারা যেভাবে গল্পটা তৈরি হয়েছে দেবী অজানা উৎস থেকে আসছেন অজনী সম্ভুতা নিতা চক্রবর্তী একটা রেন্ট্রির আড়াল থেকে চলে আসছে এবং নিতা চক্রবর্তী এখন পাহাড়ে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম বলছেন এবং ফিরে যাচ্ছেন কে চার দিনের জীবন নাট্য আলোকিত করেন এই তো যিনি করেন তিনি তো কয়েকদিন আগে বিসর্জিত হলেন বিসর্জিত প্রতিমা যথা যেন দশমী দিবসে আমরা নিতা চক্রবর্তীকে দেখলাম এই যে ভারতীয় ইতিহাসে যে নেহেরু যেমন ডিসকভারি অব ইন্ডিয়া লিখেছিলেন ভারত আবিষ্কার ঋত্বিক ঘটকের ক্ষেত্রে ভারত আবিষ্কার একটা প্রকল্প এবং তিনি যখন একেবারে লোকগীতি গ্রাম্যগীতি কাঁদিয়া আকুল হইলাম বব নদীর ফাঁড়ে থেকে শুদ্ধ নান্দনিকতা আর বা নান্দনিকতা জানি নাই তো তুমি এলে আমার ঘরেতে চলে যান যখন লাগি লাগান সখি প্রতিশান এই গানটাকে তিনি রাগ হংসধ্বনিকে তিনি বিছিয়ে দেন একটা আখ্যানের ওপরে তখন আমরা ভারতীয় সিনেমার একটা মূল প্রতিপাদ্য জায়গায় প্রবেশ করি আজকে বলার কথা এই যে ভারতীয় সিনেমায় কতটা গান থাকবে গান আদৌ প্রয়োজনীয় কি না এসব নিয়ে কলকাতা ফিল্ম সোসাইটি এবং সত্যদিত্যায় একটা মতামত আছে এবং সেই মতামতের বিরুদ্ধে শুধুমাত্র ঋত্বিক ঘটক এবং কমল কুমার মজুমদার নামে একজন লেখক ঋত্বিক ঘটকের দেখাতে পেরেছিলেন বা চেয়েছিলেন যে পথের পাচালেলেই গান ছাড়া সম্পন্ন হতে পারে সেটা এক ধরনের কাজ কিন্তু এই যে গান আমাদের প্রতিবন্ধকতা গান আমাদের প্রতিবন্ধী করে এই 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 ধরনের আলোচনা অর্থহীন কেননা হিন্দু বাঙালি এমনকি শ্মশানেও গান করে শ্মশানেও তারা শ্যামার সঙ্গীত গায় ফলে দেখবেন এই যে রাগ হংসধ্বনির আলাপ বিস্তার বিলম্বিত এবং লয় তার মধ্য দিয়ে মেঘে তার গল্পটা কি সুবলয়িত হয়ে থাকে এটা যে সম্ভব এটা প্রায় একেবারে গাণিতিক ছকে আমি বলছিলাম না যে ঋতিক সম্পূর্ণ হলিউডের বাইরে না কেন এই যে গাণিতিক ছকটা তিনি উৎপত্তি এবং নিষ্পত্তির আলপনাটি এঁকে দেন সেটা প্রত্যেক সিনেমা ছাত্রের দেখার কথা যে কিভাবে তিনি এটাকে ব্যবহার করেন কিভাবে ক্যামেরাকে তিনি অন্ধকার উপহার দেন এবং আলো উপহার দেন তিনি কিভাবে একটা প্যানিং করেন কিভাবে শেষ দৃশ্যে কুমার সম্ভবকে প্রবেশ করান একটা চার্চ বেলকে মহাকাল মন্দিরের বাজে তখন গম্ভীর বাঁধে ঘন্টা সন্ধারতি বাজে এই যে জায়গা শিবের প্রবেশ এবং তার সঙ্গে বাস্তবের সংযুক্তি এবং যদি পুরো দৃশ্যটা দেখেন মেঘেরাকা তারাকে আমরা ভুলভাবে বাস্তব ছবি হিসেবে ব্যাখ্যা করেছি মেঘেরাকা কখনোই বাস্তব নয় অ হাইসেন অবাস্তব কেন এটা আমাকে প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার এবং ঋত্বিকটকের বন্ধু বিনয় সেন বলেছিলেন যে তোমার গুরুর একটা মস্ত ভুল হচ্ছে এই গোয়ারত শেষ দৃশ্যটা এই পেনাল্টিমের দৃশ্য শেষ দৃশ্য না এটা শেষ দৃশ্যের আগের সিকোয়েন্স তাতে সবচেয়ে বড় ভুল হচ্ছে যে শঙ্কর তার দাদা এতদিন বোন দিদি বোনকে দেখতে যাচ্ছে যে বোন তার জন্য সর্বস্ব দিয়েছে পরিবারের জন্য সর্বস্ব দিয়েছে একবার জিজ্ঞেস করলো না গিয়ে যে তুই কেমন আছিস বরং এমন কতগুলো গল্প শুরু করলো যাতে নিতা দাদা আমি বাঁচতে চেয়েছিলাম বলতে বাধ্য হল অথচ নার্স সতর্ক করেছিল মৃণাল সেনের তর্ক ঋতিক ঘটক জানতেন ঋতিক ঘটক নিজেকে নিয়েই মজা করেছেন নার্স কিন্তু শঙ্করকে সতর্ক করেছিল অনিল চট্টোপাধ্যায়কে যে ডোণ্ট হার দেখবেন যাতে রিল্যাক্স না করে তো এই যে তা সত্ত্বেও এই যে থিয়েটার অফ টুয়েলটি নিষ্ঠুরতার একটা মঞ্চ খুলে দিলেন ঋত্বিক ঘটক কেন এবং দেখবেন কম্পোজিশানটাই কীরকম অদ্ভুত যে প্রথম দৃশ্যে যেমন আপনি নিতাকে দেখতেই পারেননি গ্রাম্যাটিক্যালি কোনটা এসেন্সিয়াল কোনটা জরুরি এবং কোনটা নন এসেন্সিয়াল তুলনায় কম জরুরি এই প্রতিপাদ্যটা ঋত্বিক ঘটক ভেঙে দিয়েছিলেন যেমন গোদারের ম্যাসকুলা সেমিনার প্রথম সিকুয়েন্সে ভেঙে দেওয়া হয়েছে সত্যজিৎটা সেইটা নিয়ে আলোচনাও করেছেন ইন্ডিয়া নিউ এর প্রশ্নচিহ্ন নামের প্রবন্ধতে ঠিক একইভাবে আমরা ঋত্বিক ঘটকের প্রথম দৃশ্যটা দেখে বুঝতে পারি যেটাও একটা বিপ্লব তখন এখানে কোনটা জরুরি এবং কোনটা জরুরি না কোনটা মুখ্য এবং কোনটা গৌণ সেই সম্পর্কটাকে উল্টে দেওয়া হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে কারণ দেবী সম্ভুতা বলে নিতাকে প্রথম দৃশ্যে শটে পরিত্যাগ করতে হয় একমাত্র দ্বিতীয় শটে নিতা আমাদের কাছে প্রামাণ্য হয়ে ওঠেন তেমনি নিতা যে চলে যান এই দৃশ্যটাও ঋতিক ঘট কোথাও দেখাননি এমনকি এই দৃশ্য পর্যায়ে নিতার ওপর ঝুঁকে পড়ার বদলে আমরা নিসর্গের দিকে তাকিয়েছি এবং টেলিফোটো লেন্সে যখন নিসর্গকে দেখেছি নিসর্গ এমনভাবে এসেছি যেন তা চিত্রকলা এই যে রবীন্দ্রনাথ বলেন চিত্রকলা যেন নৃত্যে লেখা এই চিত্রকলা যেভাবে পরিস্ফুট হয়েছে এতে আমরা বুঝি যে আমরা আসলে অতীতের পুনরপাঠ সম্ভব করছি কুমার সম্ভব স্বাধীনতা উত্তর দেশে লেখা সম্ভব নয় উজ্জয়িনী ব্যর্থ হয়ে যাবে দক্ষিণ কলকাতায় এসে এই যে জায়গাটা এই যে নাশকতার বীজ যা বুনুয়েল নাজারিনে বুন বুনেছিলেন যা ফেলিনি লাদল চেহিতায় বুনেছিলেন তার ঋত্বিক ঘটক সম্ভব করেন ভারতবর্ষে মেঘেরা কাতারাকে আমরা একজন নারীর একজন তরুণীর ব্যক্তিগত বিয়োগ ব্যথা হিসেবে ভেবেছি কিন্তু আসলে এটা ভারতীয় ইতিহাসের এক ধরনের পুনর্নির্মাণ এবং যে ঋত্বিক ঘটক অজান্ত্রিক বানাতে পারতেন এত নিখুঁত ছবি তিনি যখন ডাকার তারা বাঁধলেন আমাদের শুদ্ধ নান্দনিকরা হাহাকার করে উঠলেন যে এ কী হলো একজন লোক মদ খেয়ে এত নষ্ট হয়ে গেল কিন্তু আমরা ইয়েটসের মতন বলতে পারি অল চেঞ্জ চেঞ্জ টেরিবল বিউটি ইজ বর্ন বিউটি ইজ নাথিং বাট দ্য বিগিনিং অফ দি টেরিবল উইচ উই স্টিল জাস্ট এবল টু এন্ডিওর ডুই ডুইনালিতে রিলকে বলেছিলেন এই সেই একই কথা একই কথা ঋত্বিক ঘটক বলছেন যখন আমরা নিতাকে দেখি আসলে নিসর্গের সন্তান হিসেবে সে আসে একদম এক্সট্রিম রাইটে নিতা বসে থাকে পুরোটা প্রকৃতি এবং যখন নিতা ফিরে যায় দাদা আমি বাঁচতে চেয়েছিলাম এরপরে নিতাকে ঋত্বিক ঘটক পরিত্যাগ করেন নিতার শেষ মুহূর্তে আমরা কেউ দেখিনি এটা অনুমান করেছি মাত্র ক্যামেরা ভয়াবহভাবে ভায়োলেন্টলি পাহাড় নদী জঙ্গল ঝর্ণা উপত্যকার মধ্য দিয়ে ভেসে পড়ে চলে যায় আমি যা বলছিলাম কি ওরকম অকুল থেকে এসে কুলে ভেরেন ষষ্ঠীর দিন বোধনের দিন আর কে আবার অকুলে চলে যান আকাশে চলে যান কৈলাসে চলে যান নীলকণ্ঠ পাখির খোঁজে দশমীর দিন মধ্যে তো চার দিন নীতা চক্রবর্তী অষ্টমীর মঞ্চে আমরা তাকে খুন করলাম আমরা খুন করলে ভাবলাম ভে ভাবলাম পরিত্রাণের পথ খুঁজবো আর এরকম নিতা চক্রবর্তী হবে না নীতা চক্রবর্তীর ইতিহাস কোনো কন্যাশ্রী প্রকল্প অথবা কোনো নারী মুক্তি সাধারণ প্রকল্পে উন্মোচিত হবে না রীতা চক্রবর্তীকে খুন করে আমরা যে অপরাধ করেছি ইউরোপ মাতৃগমন করেছিল ইডিপাস সন্ধ হয়ে গিয়েছিলেন তার যা জানার কথা না তা তিনি জেনে ফেলেছিলেন কিন্তু সেই পাপ প্রতিচ্ছ সভ্যতা যেমন যুগে যুগে প্রতিদান দিয়ে আসছে তেমনি আমাদের আরও সাংঘাতিক যে আমরা স্বয়ং ঈশ্বরীকে ছোড়া মেরেছি খুন করেছি এবং ঈশ্বরের রক্তে আমরা নিজেরা প্রমোদের মুহূর্ত খুঁজে পেয়েছি আমাদের কোনো পাপ মুক্তি নেই ঋত্বিক ঘটক চিরদিনের জন্য আমাদের নরকে নিক্ষিপ্ত করেছেন মেঘে দেখাতারের পরে যদি আমরা আসি কোমল গান্ধার কোমল গান্ধার দেখবেন সেটা অন্য ধরনের বিপ্লব যদি আপনি প্রবন্ধ কি করে সিনেমা হয় এটা নিয়ে ভাবেন আমরা নবতরঙ্গের ক্ষেত্রে অনেক আলোচনা করেছি গোদার কীভাবে ফিল্ম ক্রিটিক থেকে ফিল্ম মেকার হয়েছেন এবং এরা সকলেই আসলে ফিল্ম রিভিউয়ার ছিলেন ফিল্ম ক্রিটিক ছিলেন সমালোচক ছিলেন এবং গোদার তো সিনেমা মনে করেন চল সেলুলার প্রবন্ধ গোদারের সিনেমা কিন্তু আমরা দেখি গোদারের প্রায় আগেই উনিশশো ষাট সালে রবীন্দ্রনাথের শতবর্ষে আগের বছর শতবর্ষে বছর উনিশশো একষট্টি সালে ঘটক কোমল গান তৈরি করছেন বলাই বাহুল্য পুনঃশস্বী অসামান্য লাইন নাম রেখেছি কমল গান্ধার মনে মনে যেখান থেকে বিষ্ণুদেব তার কাব্যগ্রন্থের নাম রেখেছেন নাম রেখেছি কমল গান্ধার আর সেখান থেকে ঋত্বিক ঘটক করলেন কমল গান্ধার আর মৃণাল সেন করলেন নাম রেখেছি কমল গান্ধারের প্রথম কবিতা বাইশে শ্রাবণ এখন এটা আমাদের সিনেমার ইতিহাসকাররা দেখেন না যে আসলে সিনেমার সঙ্গে সাহিত্যে একটা যোগাযোগ আছে সেটা তো গল্প পরিগ্রহণের মধ্যে নির্ভর করে না এটা একটা সাংস্কৃতিক আদান প্রদান তো যাই হোক আমরা যে কথাটা বলছিলাম যে নাম রেখেছি কোমল গান্ধার মনে মনে এটা আদ্যন্ত একটা মিলন গাথা মিলনের কোমল গান্ধার মিলনের ডাক কিন্তু তৈরি হয়েছে বিরোধক বিরোধের উপরে গণনাট্য সঙ্গে অভ্যন্তরীণ বিরোধ বা বলা যায় মার্কবান্ধী শিবিরের নিজের অন্তর্দ্বন্দ্ব নায়ক ও নায়িকার মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব এবং দেশ বিভাগ এই যে অনেকগুলো বিরোধ এক ধরনের ইউনিটি অবশেষ করে তুলছে এবং সত্যি কথা বলতে কোমল গান্ধার তো ঋত্বিক ঘটকের আত্মজীবনই একজন মানুষ যে নিজের জীবনীকে সিনেমার পর্দায় তুলে ধরতে পারেন এটা অভাবিত ছিল নবতরঙ্গের আগে আমরা খেয়াল করিনি শুধু নবতরঙ্গ এই কাজটা করছিল না ট্রুফো ফোর হান্ড্রেড এই কাজটা করেছেন সত্যি কিন্তু ঋত্বিক ঘটক অসম সাহসে এই কাজটা করেছেন তিনি তার ব্যক্তিগত জীবনকে যেভাবে পর্দায় এনেছেন এবং সেটা হয়ে উঠেছে এক ধরনের নিরাকার প্রবন্ধ বহু বিষয়ে সম বাস্তব ধৃত বহু বিষয়ে সমন্বিত একটি জটিল নকশা প্রস্তুত করাই ছিল অভিপ্রেত এটা ঋত্বিক ঘটকের বক্তব্য আমি ঋত্বিক ঘটকে উদ্ধৃত করলাম এই যে বাস্তব ধৃত বহু বিষয়ে সমন্বিত একটা পলিফনিক আটারেন্স এই যে পলিফনি বহু ধ্বনিময় যেখানে অনশুয়া এবং ভৃগু এরা রূপক মাত্র এই যে রূপক দুটি নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে এবং মিলিত হচ্ছে এটা রবীন্দ্রনাথের শতবর্ষে কেন হৃতিক ঘটক করলেন যদি ভেবে দেখেন তাহলে বুঝবেন যে রবীন্দ্রনাথ উনিশশো সালে যে প্রবন্ধটি লিখেছিলেন শকুন্তলা যেখানে মানুষের সঙ্গে নিসর্গের সম্পর্ক প্রাচ্য উনি এক নতুন অর্থ উপহার দিয়েছিলেন পাঠকদের যে যেভাবে বঙ্কিমচন্দ্র মিরান্দা ওথেল মিরান্দা দেশদিমোনা এবং শকুন্তলার তুলনা করেছিলেন তার বিপরীতে গিয়ে রবীন্দ্রনাথ বলতে চেয়েছিলেন যে প্রাচ্যে নিসর্গ মানুষের সঙ্গে অন অন অঙ্গাঙ্গীভাবে যুক্ত কর্ণের কবচকুণ্ডল যতটা স্বাভাবিক শকুন্তলার তপবন ততটা স্বাভাবিক টেম্পেস্টের মিরান্দার পক্ষে সমুদ্র ততটা স্বাভাবিক নয় সমুদ্র সেখানে মিজোসিন দৃশ্যের উপকরণ ঘটনাক্রমে জাহাজটা ডুবি হয়ে ওই ওই দ্বীপে চলে যায় এবং এই জন্য নির্জনতাটা তা হয় এটা শৈল শিকারে হলেও একই হতো মিরান্দার সমুদ্র সেখানে আখ্যানের পক্ষে জরুরি চরিত্রের পক্ষে নয় রবীন্দ্রনাথের বক্তব্য আর শকুন্তলার যে তপবন যে হরিণ শিশু যে সহকার তরু যে তৃণদল তার শকুন তাকে বাদ দিলে শকুন্তলার চরিত্রটাই গঠন করা যাবে না এটা একটা এমন দেখা যেটা অনন্য রাবীন্দ্রিক দেখা এবং আমরা কেউ খেয়াল করে যে হৃত্বিক ঘটক দেশ বিভাগের তাৎপর্যে যেটা এটা র্যাড বিষয় নয় এটা এমন নয় যে রাজনৈতিক বিভাজন রেখা তৈরি করে আমরা দুটো দেশকে আলাদা করে দিলাম তিন ভাগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং ভারত ভারত এটা এত সহজ ব্যাপার নয় এটা না এটা মানুষকে অঙ্গহানি করে দেওয়া আপনি দেখবেন বিখ্যাত বাফার শট বা যেখানে দোহাই আলি সেখানে সর্বত্র ঋত্বিক যেটা আগের ছবি তো বলছি দেখলাম যে ঋত্বিক নিসর্গকে আলাদা একটা পাত্র করে তোলেন যদি আপনি পদ্মাকে দেখেন তাহলে বুঝবেন পদ্মা নিজেই নায়িকা ছিন্নপদ্রাবলীর পরে এই প্রথম পদ পদ্মা একটা সাংস্কৃতিক আখ্যানে নায়িকা হয়ে উঠছে ছিন্নপত্রাবলীর কে নায়িকা নিঃসন্দেহে পদ্মা রবীন্দ্রনাথ পদ্মার মুগ্ধ প্রেমিক এবং ঋত্বিক ঘটক যখন দোহাইয়ালি করেন তখন দেখবেন পদ্মা একটা চরিত্র পায় পদ্মা নিজে কথা বলে তার তরঙ্গ ভাঙ্গে এখন এই যে পদ্মা এবং যখন বিখ্যাত বাফার শট ট্রেনটা ওয়াইড অ্যাঙ্গেলে যে পথ আর কোনো শেষ হয় না অনন্ত যাত্রা অনন্ত যাত্রা সর্বনাশের দিকে এবং গিয়ে শেষ পর্যন্ত ছিন্ন হয় কিছুক্ষণ পর্দা অন্ধকার থাকে ইতিহাস ছিন্ন হয় তখন কোনো হাওয়া বয় না কোনো কিছু বয় না অবনীশ এবং সুপ্রিয়া দাঁড়িয়ে থাকেন কিন্তু চারিপাশের তরুলতা মধ্যে বিপুলভাবে কাঁপছে কাঁপনি কেন তার কারণ যেভাবে বিদ্যাসাগর মশাই শকুন্তলার প্রতিগৃহে যাত্রার বিবরণ দিয়েছেন আপনি ভাবুন এই প্রতিগৃহে যাত্রা মানে শকুন্তলার দুষ্পন্তের রাজসভায় উপস্থিত হওয়া যতখানি অস্বাভাবিক যতখানি শকুন্তলাকে প্রকাশ্যে বারবণিতা করে তোলার চেষ্টা হয় আমরা বুঝি যে শকুন্তলা প্রকাশ্য রাজসভায় তার অধিকার দাবি করছেন এবং দুষ্পন্ত থেকে উপহাস করছেন এ তো যখন সে ছিল ইন্দ্রেজ সভায় বাংলার নদীমাঠ হাট ফুল ঘুমড়ের মতো তার কেঁদেছিল পায়ে জীবনন্দ আর ঋত্বিক ছাড়া কালিদাসকে বোঝার মানুষ কোথায় এই যে বেহুলা স্বর্গে চলে গিয়েছিল তার স্বামীর প্রাণভিক্ষায় এই যে অনসুয়া আকুল হয়ে বলে যে দেশটা কীরকম অন্যরকম হয়ে গেল আমাদের জীবনটা কীরকম অন্যরকম হয়ে গেল আর ঋত্বিক ঘটক দেখান যে তৃণদল জাপটেছে ডানা মাটির আধার নিচে জানে ঠিকানা মিলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা এই যে অর্থের বিচ্ছুরনগুলো এই যে সাপ্লিমেন্টারিটিস টু দি মিনিংস অলরেডি ফর্ড যে অর্থ তৈরি হয়ে আছে যা যে অর্থ নিশ্চল ভাবছিলাম তাকে যে বিভিন্ন দিকে প্রভাবিত করা সিনেমাকে যে ভাস্কর্যের কাছে নিয়ে যাওয়া যায় যে দুটি খাত করবন্ধনে কর্মের শেষ দৃশ্য তা যেভাবে ধরা আছে তাতে পাথরের হাত মনে হয় যেভাবে আমরা উত্তরে হিমালয় মধ্যে ধানের ক্ষেত এবং শান্তিনিকেতনকে দেখছি রবীন্দ্রনাথের সৌজন্যে যেখানে ডায়েরি বিনিময় হচ্ছে রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে দানবেরা দিকে দিকে ফেলিতে চাই বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস যেটা ভৃগুর অনসুয়ার মা তার ডায়েরিতে লিখেছিলেন যে জাতীয় মুক্তি সংগ্রাম মৃত্তিকের মতে ব্যর্থ হয়েছে তার কারণ হচ্ছে তা জনগণের মধ্যে যেতে পারেনি এই জনগণের মধ্যে যাওয়ার বার্তা নিয়ে ঘটক এটা লেখেন এবং রবীন্দ্রনাথের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা প্রকাশিত হয় যখন শেষ জায়গায় তিনি বলেন একটি ছেলে এসেছিল নাম বলছে ফার্দিনান্দ ওপরে বসে আছে এই ফার্দিনান্দ কে এ তো টেম্পেস্টের নাম মিরান্দার উল্টো এই যে প্রথম দিকেও আছে সে আমাকে আদর করে ডাকতো মিরান্দা আমাদের সমালোচকরা আমাদের চলচ্চিত্র বোদ্ধারা কত অন্ধ যে তারা খেয়ালই করেননি যে রবীন্দ্রনাথের শতবর্ষে ঋত্বিক ঘটক রবীন্দ্রনাথকে অনুসরণ করছেন না মানে এই নয় যে রবীন্দ্রনাথের কোনো কাহিনী নিয়ে উনি ছবি করছে না সাজীবনই উনি করেননি কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে উত্তর উত্তর সাধকের কিপরি কী ধরনের সংলাপ হতে পারে তা একটা আদর্শ উদাহরণ কমল গান্ধার কমল গান্ধার যে কাইন্ড অফ ডিসকাসিভ কালচারাল প্র্যাকটিস যেখানে প্রবন্ধ সিনেমা হয়ে ওঠে এবং সিনেমার গল্পের সন্ধান করলে চলবে না সেখানে গণনাট্য সঙ্গে নাটক ঋত্বিক ঘটকের নিজের নাটক দলিল এবং অন্য নাটক স্বাধীনতা নানা ধারা কখনও দাসের কখনো গান্ধীজির এই যে নানা ধারা অনেক স্রোত প্রতিশ্রোত যেমন মহানায় দিয়ে রাত্রি এসে যখন মেশে দিনের পাড়া বাড়ে তোমায় আমায় দেখা হলো সেই মহানার দ্বারে রেগুয়ার অনসুয়া যেখানে মিলিত হয় সেখানে তো মহানার দ্বার এই যে জায়গা এই জায়গা আমাদের সিনেমায় ছিল না সিনেমা যে চিন্তার রাজকীয় প্রতিবিম্বন হতে পারে এই যে গ্রেটেস্ট প্লেজার নন টু ম্যানকাইন্ড ইজ দ্য প্লেজার অফ থিঙ্কিং ঋতিক ঘটকের প্রিয় শিল্পী বেটল বেস্ট একবার বলেছিলেন যে চিন্তার আনন্দ হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আনন্দ ঋতিক ঘটকের ছবি যেটা করে সেটাই চিন্তার আনন্দ চিন্তার বিচ্ছুরণ আমাদের উপহার দেয় সত্যজিত রায়ের ছবি দেখলে যা হয় আমি কারোর মধ্যে তুলনা করছি না তা হচ্ছে একটা স্বপ্নের মায়াঞ্জন আমাদের আচ্ছন্ন করে আমরা পথের পাঁচালেই সেই মেঘাবৃত আকাশ ভুলতে পারি না ভুলতে পারি না ধানকে ভুলতে পারি না কাশবন কিন্তু সেই যে মায়াঞ্জন আর ঋত্বিক ঘটকের যে চিন্তার প্রদাহ দুটোর মধ্যে আমরা কোনটা বেছে নেব অর্থাৎ অথবা দুটোকেই সম্পূরক সত্য ভাবব কিনা সেটা ভবিষ্যতের ইতিহাসের বিবেচ্য বিষয় একইভাবে আমরা সুবর্ণরেখা আসতে পারি সুবর্ণরেখা দেখলে আপনি একটা জিনিস দেখবেন যে এটা ঋত্বিক ঘটকে আরও বড়ো শ্রদ্ধা নিবেদন উনিশশো বাষট্টি সালে রবীন্দ্রনাথকে যখন তিনি আমাদের সভ্যতার বিষয়ে কথা বলছেন রবীন্দ্রনাথ যে প্রকল্পটি ইউফা স্টুডিওর কাছ থেকে পেয়েছিলেন যার উত্তরে দিন দি চাইল্ড লেখেন এবং যেখানে তিনি প্রথম লেখেন যে চরিত্র ইংরেজি ভাষায় যে চরিত্রগুলো এপিকে পাতার মতন অসংলগ্নভাবে ঘুরে বেড়াচ্ছে একেবারে সেই লাইন একেবারে আমি আশ্চর্য হয়ে যাই আমাদের পণ্ডিতরা কি করে এটা ভুলে যান এবছর একটা শারদীয় পত্রিকাতে আমি এটা লিখেছি যে এই জায়গা থেকেই ঋত্বিক ঘটকের যে ছবির পরিচয় দান শুরু হয় যে ছেঁড়া ছেঁড়া পাণ্ডুলিপির পাতা এটা একেবারে রবীন্দ্রনাথের কাছ থেকে আইডিয়াটা নেওয়া যে যেন একটা প্রত্নযুগের পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গেছে এবং সেখান থেকে তিনি ইতিহাস নির্মাণ করছেন রবীন্দ্রনাথ যেভাবে শিশুতীর্থ লিখেছেন ঠিক তাই একটা অ্যালিগারিক্যাল টেল অফ সিভিলাইজেশন উইচ ইজ আন টিল নাও এখনও অব্দি যা অজানা এমন একটা রূপক আখ্যানন লিখতে যাচ্ছেন রবীন্দ্রনাথ এবং ঋত্বিকটকের সময়ের কি আশ্চর্য ব্যবহার আমরা এই যে আইনস্টাইনের কাছ থেকে বলি অ্যাবস্ট্রাক্ট ইমাজিনি টাইম অফ মন্তাজ যে একটি ছেলে তার মাকে হারিয়েছে সেটা খবরের কাগজে অফিসে যাওয়া হচ্ছে সেটা কন্টেম্পোরারি সময় সত্যিকারের সময় ঘড়ির সময় সে যখন দিতে যাচ্ছে তখন টেলিপ্রিন্টারে পরপর তিনটে আওয়াজ গান্ধী অ্যাসাসিনেটেড গান্ধী হত্যা হচ্ছে রাজঘাটে একটা স্থানীয় সময় জাতীয় সময় রূপান্তরিত হচ্ছে এবং তারপরে যখন আবার তিনি উদ্যাস্ত কর নবজীবন করণতে ফিরে আসছেন তখন একজন বৃদ্ধ যিনি দেশবাগের ব্যথায় স্মৃতিভ্রষ্ট তিনি বংশ ধ্বংসের কথা বারবার বলে যাচ্ছেন হে কৃষ্ণ হে যদু অর্থাৎ এই যে পৌরাণিক যুগের যে ধ্বংসলীলা যদুবংশ ধ্বংসের আখ্যান যেখানে অর্জুন তার গান্ডীপ তুলতে পারছেন না যেখানে শ্রীকৃষ্ণ হতাশভাবে দেখছেন স্বজাতি ধ্বংস হচ্ছে যেখানে একটা জাতি তার পিতাকে হত্যা করছে দাস কারণ চাঁদ গান্ধী এবং যেখানে একটি বালক তার মাকে হারাচ্ছে এই তিনটে সময়কে যেভাবে তিনি জুড়ে দেন কয়েক মিনিটের মধ্যে আমার মনে হয় ভারতীয় ছবিতে কেন আন্তর্জাতিক ছবিতে এই বিপ্লব অবিশ্বাস্য অবিশ্বাস্য এসব জায়গায় যারা কাহিনি দিয়ে বোঝার চেষ্টা করেছে তারা আসলে তারা ওই মধুমক্ষিকার দল যারা গুড়ের জ্বালা আটকে পড়ে এলিয়ার যেমন বলেছিলেন যে প্রকৃত কবিতার পাঠও অর্থের সন্ধান করে না অর্থের সন্ধানই হচ্ছে কিছু তুচ্ছ মাংস সন্ধানী তো সেই রকম যারা অর্থের সন্ধান করে বা কাহিনীর নিটোল অবসর সন্ধান করে তারা বোঝেই না লাদেল চবিতার থেকে যে প্যাট্রিশিয়ার গা মিউজিকটা উনি নিলেন এবং যেখানে উনি উপনিষদের অন্তর্ধ্বনিকে ধ্বনিকে নিয়ে এলেন একেবারে পানশালায় এবং বেশশালায় আপনার এলিয়টের যে কবিতাগুলো উনিশশো আঠেরো উনিশে সৈনি এক সৈনি অ্যামং দি নাইটিং গার্লস দেখবেন পড়ে পরে যে হৃত্বিক ঘটক আধুনিকতা সারাৎসার অর্জন করেছেন এবং তিনি সুবর্ণরেখায় একেবারেই মর্মান্তিকভাবে বিশ্বতকের পতনের দলিঙ্া লিখছেন এতে শিশুতীর্থের সংলাপ ব্যবহার করা হয়েছে সেটা তুচ্ছ কি রাত কত হলে উত্তর মেলে না উত্তর মেলে না প্রমিত বাংলায় করলেই রবীন্দ্রনাথের লাইন পাওয়া যায় রাত কত হলে উত্তর মেলে না বা জয় হোক ওই নবজাতকের ওই চিরজীবীতে শেষে বা ধরা যাক মাঝখানে যেখানে মাতা দ্বার খোলো আছে এগুলো ইতি ঘটনাটাকে টুকরো টুকরো ফেলে যাওয়ার সংকেত আমরা ধরতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা কিন্তু যেখানে তিনি ধরুন হঠাৎ করে পরিপ্রেক্ষিতহীনভাবে সীতাকে এয়ারপোর্টের মাঝখানে মীরাবাইয়ের ভজনের সঙ্গে ভজনের তোলেন এই যে ভোর ভাই মুহূর্ত মধ্যে আমরা বুঝি তিনি এক ধরনের ডিজরিয়েন্টেশন তৈরি করেছেন আমরা এয়ারপোর্ট ভুলে যাই আমরা যাকে দেখি তিনি কে তিনি আজকে সীতা না তিনি মধ্যযুগের মীরাবাই যিনি কৃষ্ণবিহানে হাম্বি রাজের কাছ থেকে অপ অপমানিত হয়ে চিরন্তনের সাধনা করছেন আর যে সীতা তার প্রেমে ব্যর্থ হয়ে অন্তরের দুঃখ নিবেদন করছেন তারা এক হয়ে যান আসলে মীরাবাইকে আমরা এয়ারপোর্টে দেখি এই দেখাগুলো কি দুঃসাহসিক এবং চিন্তার কি রোমাঞ্চকর অভিযান তা যদি আমরা কোনোদিন আবিষ্কার করতে পারতাম আমরা যদি বুঝতে পারতাম ঋত্বিক ঘটকের ছোটো মেয়ের কাছে হঠাৎ বহুরূপী এসে দেখা দেওয়া ঋত্বিক ঘটক তাৎক্ষণিকভাবে চিত্রনাট্য বদল করে দেন এবং যে বহুরূপী আসে তাকে যখন মাস্টারমশাই বলেন ভয় দেখাস কেন সে বলে ভয় দেখায় নেই দিদিমণি সামনে এসে পড়ছিল তার নাম হচ্ছে চৈতন্য আমরা কি খেয়াল করেছি যিনি চৈতন্য কনসাসনেস যাকে ঋত্বিক ঘটক তার প্রবন্ধে বলেছেন যে ইনি হলকষ্ট হতে পারেন অ্যাডেনুর হতে পারে ন্যাটো ওয়ারশপ অ্যাক্ট হতে পারে এই মানুষের দেশ বিভাগের বিপর্যয় হতে পারে কিন্তু যিনি গ্রেট মাদার তিনি নানা রূপে মানুষের কাছে আসেন এবং মানুষ না তাকে চিনতে পেরে বিপর্যস্ত হয় কিন্তু মানুষের উচিত কালকে নির্ণয় করা কালকে যিনি জয় করেছেন তিনি মহাকালী এই যে হিন্দু পুরাণের অন্যরকম ব্যাখ্যা দেওয়া এতে নীতি ঘটকে নিন্দা করা যায় যে একজন মার্ক্সবাদী শিবির থেকে তিনি তা বলছেন কি করে কিন্তু মনে রাখতে হবে লুইস বুনুয়েল যখন বলেন নাজারিন যখন তিনি বা ফেলিনি যখন লালল চিবিতার প্রথম দৃশ্যে খ্রিস্টকে দণ্ডিত করেন যখন বুন বুনুয়েল বলেন ক্রাইস্ট ওয়াজ কনডেমড ক্রাইস্ট ওয়াজ লিটল ক্রিসিফাইড আফটার বিং কন্ডেমড ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ওয়াজ ডিফিট আমরাও তো ভাবি কি ঈশ্বর কি পরাভূত হননি এই দেশ বিভাগ এই মর্মান্তিক ভাতৃঘাতি দাঙ্গা এই অনশন এই রাজনৈতিক লোভ আজকের যুগেও যা তাতে ঈশ্বর কি ইতিমধ্যেই পরাভূত নন ঈশ্বর ভারতবর্ষে কোথায় বাস করে। ঈশ্বরকে যদি বাস বা খুঁজে নিতে হয় তাহলে তো এই বেশালয়ের মধ্যে যখন আমরা তাকে দেখি এবং একটা দুরাগত মন্ত্রের মতন শব্দ ভেসে আসে যাকে আমার গায়ত্রী মন্ত্র মনে হয় হে রাম তা তো কোনো নাট্য অন্তর্গত চরিত্র বলেনি একে তো এক্সট্রা ডাইজেটিক ন্যারেশন না কে বলে ইতিহাসের অতল থেকে পাপিষ্ঠ আমাদের চিহ্নিত করেন ঈশ্বর স্বয়ং ঈশ্বর আজকে পরাভূত এটা ঋতিক ঘটক দেখাতে পেরেছিলেন এবং দেখাতে পেরেছিলেন জাতীয় রূপকল্প আর আজকে আমরা আন্তনীয় গ্রান্থি নিয়ে এত কথা বলি ন্যাশনাল পপুলার নিয়ে সিনেমার মতন একটা জনপ্রিয় আর্টফর্ম পপুলার আর্টফর্মকে নিয়ে তিনি যে মহাকাব্য লেখার পরিকল্পনা করেছিলেন তা তার জাতি কোনোদিন দিন বুঝবে এটা তার ধারণা ছিল ইতিহাস খুললেই রাশি রাশি দুঃখের খনি ভেদ করে শোনা যায় শুশ্রূষার মতো শত শত জল ঝর্ণার ধ্বনি এই যে জল ধন ঝর্ণারধ্বনি এই যে যুধিষ্ঠির এই বালককে নিয়ে মহাপ্রস্থানের পথে এগিয়ে যায় টেলিফটো লেন্সে আবারও পাহাড়গুলোকে কাছে মনে হয় এবং এই ক্লান্ত যুধিষ্ঠির স্বর্গে পৌঁছবার আগে যুধিষ্ঠিকে একবার নরক পরিক্রমা করতে হয় এই নরক পরিক্রমা হচ্ছে সুবর্ণরেখা এই যে তার জাতির জীবন গাথা রামায়ণ মহাভারত ছাড়া ভারতবাসীর জীবন অসফল কখনো হবে না কোনো দিন হয়নি আমাদের আসল ইতিহাস তো রামায়ণ মহাভারত কিন্তু কীভাবে তাকে পড়ব এটাও তো একটা সমস্যা এই সমস্যাটা হৃতিক ঘটে বার করতে পেরেছিলেন তার সমস্ত বক্তব্যই অ্যালিগারিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হিস্ট্রি তিনি ইতিহাসকে সরাসরি সন তারিখ দিয়ে দেখেননি তিনি অন্দরমহল থেকে অন্তলার থেকে একভাবে বিচার করতে চেয়েছিলেন এবং এই বিচারের ফলেই তিনি তিতাস একটি নদীর নামে যখন দেখেন একটা নদী শুকিয়ে যাচ্ছে একটা সভ্যতা পাল্টে যাচ্ছে তাকে যখন তিনি দেখেন তখনও দেখবেন এই আজকেই আমি একজনকে বলছিলাম যে শব্দের কি মারাত্মক ব্যবহার যে নির্জন রাত্রে একটি মালত জেলে তার বিয়ে হচ্ছে এবং সে তার স্ত্রীকে চূড়ান্ত মুহূর্তে মিলনের আগে মিলনের মুহূর্তে তাকে আবিষ্কার করছে দেখবেন আমাদের লৌকিক মহাদেব দাঁড়িয়ে আছেন আমাদের লৌকিক পার্বতী দাঁড়িয়ে আছেন সামান্য ব্যবধান নিঃশ্বাসের প্রশ্বাসের ক্রমশ ঘন হয়ে আসছে শ্বাসাঘাত বেড়ে যাচ্ছে একটি সঙ্গম এত বিশুদ্ধ এত স্ত্রোত্রের মতন সঙ্গম এই উপমহাদেশে কখনো অনুষ্ঠিত হয়নি যারা যৌনতা ব্যবহার করেন বলে সিনেমায় বলেন তারা ঋত্বিক ঘটকের কাছ থেকে শিখতে পারেন যে পার্বত পিত বন্দে বলে কালিদাহ যেভাবে কুমার সম্ভাবনা মাতা এবং পিতার প্রণয় কাহিনী লিখে গিয়েছিলেন সেই দুঃসাহস একমাত্র ঋত্বিক ঘটবেই রাখেন যে পদ্মার চরে যখন পাগল শিব সতীকে পিঠে করে এগোচ্ছেন আমরা পুরো সতীদাহের উপাখ্যানটা দেখতে পাই অন্তজ সমাজের মধ্যে এই অন্তজদের সম্মুখবর্তি করার সাধনাই ঋত্বিক ঘটকে একজন বারেন্দ্র ব্রাহ্মণ আর দলিত সংস্কৃতি নিয়ে কথা বলা হয় কিন্তু একজন বারেন্দ্র ব্রাহ্মণ সতীনাথ ভাদিরও তাই একজন বারেন্দ্র ব্রাহ্মণ একজন কুলীন কায়স্থ মধুসূদন দত্ত তারা যেভাবে রামায়ণকে ব্যাখ্যা করেছেন মহাকাব্যকে ব্যাখ্যা করেছেন এটি কোনো সাধারণ ক্যাটাগরাইজেশনের মধ্য দিয়ে ব্যাখ্যা করা যায় যেভাবে স্টেশনে বাগদি এর মধ্য দিয়ে কৌশল্যাকে দেখেন রীতিক ঘটক তাই তো ভারতীয় ইতিহাস তো হয়ে যায় এবং বোঝা যায় যে আমাদের যদি কোনো সত্যিকারের রামায়ণ লেখা হয় যদি সত্যিকারের কোনো মহাকাব্য থাকে তাহলে তা সংখ্যাগরিষ্ঠের মহাকাব্য তা বৌদের মহাকাব্য এবং সেই কৌশল্যা কোনো ইক্ষাকুবংশীয়া রাজান্ত পুরবাসিনী নয় তিনি সামান্য ব্যাকিবউ যিনি রাস্তায় হয়তো শাক পাতা বেচেন যাদের ঋতিক ঘটক দেখতে পেতেন যোগবাহুর বাজারের সামনে এই যে বিপ্লব এগুলো আমাদের বুঝতে হবে আমাদের দেখতে হবে আমরা আরও অনেক কথা বলে যেতে পারি তিতাস একটি নদীর নাম নিয়ে আমরা যদি যুক্তিতর্ক গল্প আসি এই সবে পুজো শেষ হলো যেখানে ছৌ নাচের মুখোশিরি বানান জ্ঞানেশ মুখার্জি যে ভূমিকাটা অভিনয় করেন তাকে যেখানে ডক টাকার আলো ছিল শিরোমালা বিভূষণে বলে বিজন ভট্টাচার্য একজন স্কুল শিক্ষক ব্রাহ্মণ যার তিনি বলছেন এবং তখন এই ছৌ নাচের মুখোশকারী বলছেন চিউলি শাওলি মিত্রের মুখে যে লাছো লাসো তোমরা নান লাচলে অসুর নিধন হবে না এই যে তিনি তলার থেকে গল্পটা তুলে আনছেন ইতিহাস ফ্রাম বিলো একটা নিচের মহলের থেকে অকুলীন কাহিনীকে আনছেন যে মা পুরুলিয়ার প্রান্তারে আমাদের নাচের সঙ্গে জড়িত যিনি পলাশের যুদ্ধের পরে দালাল রাজাদের প্রতিনিধি না যিনি আমাদের অন্তরের কন্যা উমা করে লই যিনি আমাদের মা চালাঘরে সেই মাকে তিনি যখন দেখতে পান তখন আমরা বুঝি দেশ দেখা চোখ না থাকলে এই মাকে দেখা যায় না আর তিনি এমন শিল্পী তার তো সমস্যা হবেই হেগেলের মতে যেটা ছিল লাইফ উইদাউট ফ্রিডম অ্যান্ড ডেথ দ্যার ইজ নো থার্ড ওয়ে তিনি বুঝতে পারছিলেন ক্রমশই চক্রান্ত ঘনীভূত হচ্ছে একজন শিল্পী হিসেবে তিনি নিজেকে বিক্রি করে দিতে পারতেন তার ওসব সব বাজে কথা প্রযোজক প্রচুর ছিল শক্তি সামন্ত তার জন্য শূন্য চেক লিখে দিয়েছিলেন তিনি পারতেন মেঘে টাকা তারা তৈরি করতেন নায়ক নায়িকাও শক্তি সামন্ত বেছে দিয়েছেন রাজেশ খান্না শর্মিয়া ঠাকুর রীতি ঘটক এড়িয়ে যান আমাদের চোখের সামনে আমি আমার সৌভাগ্য জীবনের অন্যতম আমি তাকে দেখেছি এই পাড়ায় দেখেছি একজন মত্ত কুরঙ্গ যেভাবে রাস্তা হেঁটে চলেন রাজাধিরাজ হেঁটে যাচ্ছেন ও মা রাজার দুলাল গেল বস ঘরের সমুখ পথে আমরা তাকে চিনতে পারিনি আমরা জানি না আমরা বুঝতে পারিনি ক্রাইস্ট কেম বেয়ারফুল খ্রিস্ট খালিপা এসেছিলেন আমরা তাকে চিনতে পারিনি আমরা যখন দেখলাম যুক্তিযোগ্য গপতে তিনি মধ্য রজনীর মধ্য জামে যখন এবং বঙ্গবালা দুটি চরিত্র একজন বাংলা রূপসী বাংলা আর আরেকজন একমাত্র ভারতীয় চরিত্র যিনি মৃত্যুকে জয় করতে পেরেছিলেন তারা মিলিত হতে চলেছেন তার মাঝখানে ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে ঋত্বিক ঘটকা আলোচনা করছেন এবং কোনো আত্মদম্ভ নিয়ে না তিনি জানেন তিনি মাতা তিনি যখন অনন্য রায়ের সঙ্গে কথা বলছেন তিনি জানতেন তিনি আত্মকরুণ আর বশবর্তী নন এবং তিনি যেভাবে নিজের মৃতদেহকে ইতিহাসের সামনে পুঁজি হিসেবে জমা দেন যে সেই সাংঘাতিক ক্লোজ যা বুনুয়েল ছাড়া আন্তর্জাতিক সিনেমায় কখনো হয় না অনন্য চোখের ক্লোজ আপ যা তিনি বার্ডসে হিচকাকের কাছ থেকে প্রথম শিখেছিলেন যুক্তি গপ্পতে প্রয়োগ করলেন এই যে জায়গাগুলো শব্দকে এই যে অগ্রবর্তী করে দেওয়া কোমল গান্ধারে শব্দের ভূমিকা সুবর্ণরেখার প্ল্যাটফর্মে এই যে শব্দকে ফোরগ্রাউন্ডিং শব্দ সাধারণত হিন্দু বিবাহ সভায় দৃশ্যের অনুবর্তী যেমনভাবে বরের অনুবর্তী কন্যা কন্যাকে যদি অগ্রবর্তী করে দেওয়া যায় শব্দকে যদি অগ্রবর্তী করা দেওয়া যায় তাহলে কি হবে এই প্রকল্প শুরু করেছিলেন গোদার বলে প্রতিচ্চের লোকেরা দাবি করেন পাশ্চাত্যের লোকেরা আমরা বলবো গোদার তো থেকে শুরু করেছেন তার আগেই আমাদের ঋত্বিক ঘটক করেছেন ইতিহাস যদি কোনোদিন সত্যভাষী হয় আন্তর্জাতিক সিনেমার ইতিহাস লেখা হয় তাহলে এই কথাটা বলা হবে যিনি একদিন হেমাঙ্গ বিশ্বাসের চোখে ধরা পড়েছিল যেদিন তরুণ হিসেবে পুদফ কিনের সঙ্গে শব্দের ভূমিকা নিয়ে আলোচনা করছেন যখনও তিনি কোনো ছবি বানাননি কারণ এই পুদফ কিন আর আরি আর্জেনস্টাইন মিলে উনিশশো সাতাশ সালে স্টেটমেন্ট অ্যান্ড সাউন্ড নামে একটা বিবৃতি দিয়েছেন সেটা ঋতিক ঘটকের পড়া ছিল সেই জন্যই তিনি এত উৎসাহে প্রশ্নগুলো করেছিলেন এবং তিনি শব্দকে যে ভূমিকা দিলেন যেটা কুমার সাহানির সঙ্গে কথা বলার সময় পড়তে পড়তে বুঝতে পারছিলাম যেটা পুনেতে তিনি পড়াতেন শিক্ষক হিসেবে তিনি ভারতবর্ষে যে তরুণ ছাত্র দল তৈরি করলেন এই সায়দ মেজা কুমার সাহানি মনিকা কাউল। তিনি আমাদেরও কখনও কখনও মন্তাজের মানে বুঝিয়েছেন তিনি রাগ কালাবতীকে কীভাবে ব্যবহার করছেন সুবর্ণ আগে একটা সাউন্ড ডিজাইন যে মাথায় পুরো থাকতে হয় কখনও একটা টুকরো লাগিয়ে কখনো সেটা আবার টালিগঞ্জের বসতে ফিরে আনলে কী অবস্থা হয় এইটা যখন তিনি বোঝাতেন তখন আমাদের মনে হয় যে ক্রাইস্ট কেম দোইজিং খ্রিস্ট খালি পায়ে এসেছিলেন আমরা তাকে চিনতে পারি আর তার জন্মদিনে আপনারা আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমরা আবারও মনে রাখি যে আমারও প্রকৃতি নয় নক্ষত্রের কাছে ধার করা যে বাসি বাজাও তুমি তাকে আরও মূল্যবান করা হবে কি আমার প্রিয়র ফিউজ আমার স্তবেই হলহার যারা আমাকে হৃত্বিক ভক্ত বলেন তান্ত্রিক বলেন আমি সেই তিরস্কার মেনে নিই আমার এখনও মনে পড়ে সাতই ফেব্রুয়ারি সকালে পাজামাটা উঠে গেছে একটু পা দুটো খালি সেই পায়ে মৃত ঋত্বিক ঘটকের পায়ে মাছি এসে বসছে আমি সেই পায়ে প্রণাম করা শুরু পেয়েছিলাম আমার সামান্য জীবনের এটুকুই গর্ব এটুকুই আমার সাধনা নমস্কার